2024 নির্বাচনের ওলিউড ইন্ডস্ট্রির বহু সারা সেলিব্রিটি মানে ভাগ নিয়েছিলেন, তো চলন্তু জানি নেবা কেউ সেলিব্রিটি জিতিছন্তি আর কেউ সেলিব্রিটি মানে হারিছন্তি। তো প্রথমে রয়েছেন বর্ষা প্রিয়দর্শিনী। আপনার মানে জানিথিবে বর্ষা প্রিয়দর্শিনী বরচনারু বিজেডি দল তরফর ছিড়া হয়েছিল, তো বিজেডিরে সে হারি যাইছন্তি। বরচনারু বর্ষা প্রিয়দর্শিনী এবে ইলেকশনে হারি যাইছন্তি। এপরে রয়েছেন ওড়িয়া অভিনেত্রী ঝিলিক ভট্টাচার্য। তো আপনার জানিথিবে ঝিলিক ভট্টাচার্য প্রীতিরঞ্জন ঘড়েইকে বিবাহ করে, প্রীতিরঞ্জন ঘড়েই দীর্ঘদিন ধরে বিজেডি দল তরফর ইলেকশন লড়ি আসুলে আকিন্দারে বিজয় লাভ বি মধ্য করুলে। হলে দুর্ভাগ্যবশত এথরক প্রীতিরঞ্জন ঘড়েই আিতি না মানে ঝিলিকি হারি যাইছেন। এপরে রয়েছেন ওড়িয়া অভিনেতা অরিন্দম রয়। অরিন্দম এবে বিজেপি দল সহিত সামিল হয়েছে, সে বিজেপি রু সালেপুর ইলেকশন লড়িলে, বহুত সারা চেষ্টা করে বহুত প্রচার প্রসার করে, হলে দুর্ভাগ্যবশত সে হারি যাইছেন। বিজেপি রু সে এবর্ষ টিকেট পাই বিজেডি দল ছাড়ি সে বিজেপি রে মিশিলে, কিন্তু সে সেঠারে হারি যাইছেন। এপরে রয়েছেন ওড়িয়া অভিনেতা অনুভব মহান্তি। অনুভব মহান্তি কিন্তু বিজেপি দলরে সামিল হয়েছিল সত, হলে তাঁকু কোণী জায়গার টিকেট দিয়া যাই নথিলা। হলে অনুভব মহান্তি বিজেপি দলপাই জবরদস্ত কাম করেছেন, স্টার ক্যাম্পেনর ভাবরে সারা ওড়িশার বুলি বুলি প্রচার প্রসার করিবার নজর আসছেন অনুভব মহান্তি। এপরে আসছেন সিদ্ধান্ত মহাপাত্র। সিদ্ধান্ত মহাপাত্র এবে বিজেপি রু ছিড়া হয়েছিল, বিজেপি দলপাই সে দিগপহণ্ডি বিজয় লাভ করছেন। এপরে রয়েছেন আকাশ দাস নায়ক। আকাশ বি মধ্য বিজেপি দল তরফ ইলেকশন লড়িলে, আরে সে জিতিছেন।